আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আমরা আর একটা পঞ্চায়েত নির্বাচন দেখেছি 2018 সালে, যেখানে সন্ত্রাস বিশ্বের সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গিয়েছিল, 200 জন মানুষ মারা গিয়েছিল, আরো বহু মানুষ তারা আহত হয়েছিল, বোমা বন্দুক গুলির বন্দুকের নলায় ভোট করা হয়েছিল। পঞ্চায়েত ভোটের এক বছর আগে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সর্বোচ্চ নেত্রী ঘোষণা করে দিয়েছিলেন, কিন্তু আমরা কি করেছি? আমরা ওই যারা আমাদের মধ্য থেকে যে জমিদার ওরা তৈরি করে রেখেছে, তাদের এক একটা পদ দিয়ে রেখেছে, তাদের এলাকায় জেলা স্তরে বড়জোর জেলা স্তর পর্যন্ত একটা করে পদ দিয়ে রেখেছে, অথবা এমএলএ এমপি করে দিয়েছে, দুটো একটা মন্ত্রী করেছে, তাদের একটা চেয়ারে বসিয়েছে, একটা পদ দিয়েছে, কিন্তু তাদের হাতে কোনো পাওয়ার দেয়নি, কোনো ক্ষমতা দেয়নি, তাদের কোনো ক্ষমতা নেই। তারা প্রভুদের আজ্ঞাবাহী ভৃত্য, সুপার 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 স্লেভ। আপনি স্বাধীনভাবে প্রকাশ্যে অনেক কথা বলতে পারেন, কিন্তু এই সুপার স্লেভরা তাদের প্রভুদের কাছে নত জানু হয়ে থাকে, নত জানু হয়ে মাথা নত করে থাকে। আপনারা এই রকম জনপ্রতিনিধি এযাবৎ নির্বাচন করে এসেছেন, সাথে পশ্চিমবঙ্গ বিধানসভায় 84 জন এমএলএ রিজার্ভ সিটে যেতে যায়, জিতে যায়। তপশিলি জাতি এবং আদিবাসীদের শিডিউল কাস্ট তাদের 68 জন, আর শিডিউল ট্রাইব 16 জন। এই 84 জন এমএলএ জিতে যায় বিধানসভায়, কোনো বিল আটকাতে 1/10 সদস্য লাগে, 10 ভাগের 1 ভাগ, কিন্তু এরা তার চেয়ে অনেক বেশি। কিন্তু সেই তপশিলি জাতি এবং আদিবাসীদের বিরুদ্ধে যে সমস্ত আইন কানুন পাশ হয়, এরা তার বিরুদ্ধে ট্যাপও করতে পারে না, করার কোনো ক্ষমতা নেই, এদের প্রভুদের কাছে এমন টিকিটি বাধা। তাহলে আমাদের ভাবতে হবে, এতদিন আমরা গোলামীর রাজনীতি করে এসেছি, পরাধীনতার রাজনীতি করে এসেছি, তার ফল কি হয়েছে? বাবা সাহেব দুটো মক্ষম জিনিস আমাদের দিয়ে গিয়েছিলেন, একটা হচ্ছে ভোটাধিকার, আর একটা হচ্ছে সংবিধান। এই দুটোই আমাদের অস্তিত্ব রক্ষার মহান হাতিয়ার, মহান অস্ত্র, ব্রহ্মাস্ত্র। কিন্তু সাথে এই দুটো জিনিসই ধ্বংস করতে বসেছে এরা, কেন্দ্রে বিজেপি সরকার। তারা এই সংবিধানকে, সংবিধানই তাদের মূল লক্ষ্য, তারা এই সংবিধানকে ধ্বংস করে আবার সেই মনুবাদী সংবিধান, মনুসংহিতার যুগে আমাদের ফিরিয়ে নিয়ে যাবে। আপনি যেতে চান? আপনারা যেতে চান যেখানে আপনার কোনো মানবিক অধিকার পর্যন্ত থাকবে না? সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক অধিকার তো দূরস্থান, কোনো মানবিক অধিকার পর্যন্ত থাকবে না? আপনি কি সেই যুগে ফিরে যেতে চান? আর একটা ভোটাধিকার, এই পরপর যে সরকার আমরা ক্ষমতায় এনেছি, তারা এই ভোটাধিকারটা ধ্বংস করে দিচ্ছে, দিয়েছে প্রায়। আপনি আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসন্ন, আমরা আর একটা পঞ্চায়েত নির্বাচন দেখেছি 2018 সালে, যেখানে সন্ত্রাস বিশ্বের সর্বকালীন রেকর্ড ছাপিয়ে গিয়েছিল, 200 জন মানুষ মারা গিয়েছিল, আরো বহু মানুষ তারা আহত হয়েছিল, বোমা বন্দুক গুলির বন্দুকের নলায় ভোট করা হয়েছিল। পঞ্চায়েত ভোটের এক বছর আগে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শাসক দলের সর্বোচ্চ নেত্রী ঘোষণা করে দিয়েছিলেন, বিরোধী শূন্য বিধানসভা,
বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করতে হবে, এবং যারা বিরোধী শূন্য পঞ্চায়েত গঠন করবে সেই পঞ্চায়েতকে 5 কোটি টাকা করে উপহার দেয়া হবে। তার ফল কি হলো? একেবারে সন্ত্রাসের চরম পর্যায়ে পৌঁছে গেল। 34% সিট কোনো বিরোধীরা প্রার্থী দিতে পারলো না, যাবা একটু আদ্রু প্রার্থী দিয়েছিল সেখানে ভোট হলো না, এমনকি কাউন্টার সেন্টারে পর্যন্ত ঢুকে গিয়ে শাসক দলের হারমাত বাহিনী কাউন্টার সেন্টার পর্যন্ত ঢুকে গিয়ে তারা ভোটের রেজাল্ট বদলে দিয়েছিল। এক নজিরবিহীন ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক হিসাবে এটা আমাদের কাছে চরম লজ্জার, এটা অত্যন্ত লজ্জার। সাথী, এই যারা শাসক শ্রেণী এদের পার্সেন্টেজ কত? 1.6%। এই চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়রা এদেশে 1.6%, এরা 2%ও নয়। তো সাথী, এদের যারা সমর্থন করে, এদের যারা পেটোয়া জমিদার গিরি করছে এবং তার এলাকায় অন্যান্য সাধারণ মানুষকে নিজের খাস্তালুকের প্রজা মনে করছে, পুলিশ প্রশাসনকে তাদের আজ্ঞাবাহী বানিয়ে যেভাবে মানুষের উপরে চরম অত্যাচার চালাচ্ছে, শাসনের নামে লুণ্ঠন অত্যাচারের নিষ্পেষিত করছে, এরার টোটাল ধরলে কতজন? 2%-এর বেশি নয়। কিন্তু বাকি থাকে 98%। সেই 98% মানুষ যদি একত্রিত হয় তাহলে এরা কোথায় যাবে? 2% মানুষ, তাদের দায় রয়েছে যারা এই জমিদারি করছে, এরা আমাদেরই মানুষ, কিন্তু এরা হচ্ছে কুনকি হাতি। আপনারা কুনকি হাতি কথাটা তো শুনেছেন, ওই জঙ্গল থেকে বুনো হাতি ধরে আনার জন্য পোষা হাতি বা কুনকি হাতি ছেড়ে দেওয়া হয়, তারা ওই বুনো হাতিগুলোকে নিয়ে চলে আসে আর তাদেরকে ধরে ফেলা হয়। তো এরা কি করছে? এই কুনকি হাতির কাজ করছে। এরা নিজেদের এলাকায় এদের দায়িত্ব দেয়া হয়েছে, এদের লুটতরাজের তোলাবাজির লাইসেন্স দিয়ে রাখা হয়েছে, এরা এলাকা থেকে ভুরি ভুরি লুণ্ঠন করছে, করে তার সিংহভাগ পাঠাচ্ছে ওপর মহলে, এবং যেটুকু এরা পাচ্ছে তাতে এদের আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো এরা অর্থে ফুলে ফেঁপে একাকার হয়ে উঠেছে।